everyone, assalamu alaikum. Kemon achen shobai? Ajke share korbo rupchada macher khub mojar ekti recipe. Jara jhal priyo tader jonno ekdom perfect. Jara kom jhal pochondo koren moricher poriman ta komiye niben. Chole jacchi mor rannay. Niyechi 400 gram ojoner ekti rupchada mach bhitore bhalo kore porishkar kore dhuye dupash cut kore niyechi. Paper othoba kitchen towel diye muche shukiye niye lobon mekhe rakhchi. আমি যেভাবে লবণ মাখাচ্ছি ঠিক এভাবে লবণ মাখাতে হবে তাহলে মাছের ভিতরে লবণ ভালোভাবে ঢুকবে সসের জন্য উপকরণ লাগছে 10 12 টি কাঁচা মরিচ কুচি রসুন কুচি 2 টেবিল চামচ সয়া সস 1 টেবিল চামচ Oyster sauce, 1 tablespoon. Brown othoba white sugar, 2 tablespoons. Lobon poriman moton. Lebur rosh, 1 tablespoon. Shukno morich, 4-5 ti. Tel 1/3 cup plus 2 tablespoons. Chula ekti frying pan boshiye niyechi. 1/3 cup tel diye dichhi. তেল গরম হলে দিয়ে দিচ্ছি মাছ মিডিয়াম হিটে মাছ দুপাশ বাদামি করে ভেজে নিব এক পাশ ভাজা হয়ে গিয়েছে উল্টিয়ে আরেক পাশ ভাজবো ঠিক এভাবে ব্রাউন করে ভাজতে হবে দুপাশ ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে একটি প্লেটে রাখছি প্লেটটা সামান্য ডিপ হতে হবে কারণ মাছের উপরেই আমি সস ঢালবো সস বানানোর জন্য আরেকটি ফ্রাইং প্যান আমি চুলায় বসিয়ে নিয়েছি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেল একটু গরম হলে দিয়ে দিচ্ছি 4-5 টি শুকনো মরিচ সামান্য ভাজা হলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি কাঁচা মরিচ কুচি হালকা বাদামি করে ভেজে নিব দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস 1 টেবিল চামচ ওয়াইস্টার সস দুই টেবিল চামচ ব্রাউন সুগার লবণ কম করেই দিব কারণ সসের মধ্যে লবণ থাকে এবং মাছটাও লবণ দিয়ে মাখিয়েছিলাম দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি কিছুক্ষণ রান্না করব দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস সসটা প্রায় হয়ে গিয়েছে ঢেলে দিচ্ছি ভাজা মাছের উপর হয়ে গেল মজাদার ফ্রাইড রূপচাঁদা উইথ স্পাইসি সস পরিবেশন করুন সাদা ভাত ফ্রাইড রাইস অথবা পোলাও এর সাথে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ